ওরা তো ঢুকেই নাই গেট দিয়ে এখনো। সবাই কোকো শামসুর হাত ধরো। ভালোবাসার মানুষগুলোর সাথে কাটানোর দিনগুলো অনেক তাড়াতাড়ি চলে যায় এবং বিশেষ দিনগুলোতে আনন্দ করতেও অনেক মজা লাগে। তাই তো চলে এসেছি আজকে আপুর বাসায়। দাওয়াত ছিল ফ্রাইডে, তাই আপু আজকে আমাদেরকে দাওয়াত দিয়েছে মানে আমার ননাস। তো তার বাসায় চলে এসেছি সকাল সকাল। তো আপু এই তো বললো যে মনে করো আজকে ঈদ, আজকে সামাই খাও। তো আমাকে সামাই খেতে দিল, এদিকে আপু রান্না করছিল রান্নাঘরে। আমি তাকে রান্না একটু হেল্প করার জন্য চলে গেলাম। এই যে গরুর মাংস কষানোর প্রস্তুতি চলছে, তো আমি তাকে একটু গরুর মাংস কষানোর জন্য হেল্প করছিলাম। আদার্স রান্নাগুলোও সে একা একা করে ফেলেছিল, যেহেতু আমাদের কাজের সহকারী যে উনি চলে এসেছিল, ওনাকে সঙ্গে নিয়েই সে ওই যে রোস্টটা রান্না করে ফেলেছে। তো আজকে আমাদের বাড়িতে সবার মানে সবারই দাওয়া ছিল আপুর বাসায়। আসলে ওনার বাসায় দাওয়া দিলে মানে অন্যরকম একটা আনন্দ কাজ করে, যখন সবাই আমরা একসাথে হই, একসাথে অনেক মজা করি। তো এই তো এই যে মাছ, এটা হচ্ছে শুধু বাবার জন্য, মানে বাবা মাংস খায় না, তো তার জন্য। এই যে গরুর মাংস কষানো মোটামুটি শেষের দিকে, আমাদের রান্নাও শেষ। এই যে চালটা আমাকে ধুতে বলেছিল, তাই আমি চালটা নিয়ে ধোয়াধুই করছিলাম আর কি। রান্না বান্না শেষ, এখন খাওয়ার পালা। তো খাওয়ার সময় ভিডিও না করলে কেমন হয়, যেহেতু সারাদিন আমরা অনেক কষ্ট করেছি। তো খেতে বসে চিন্তা করলাম যে আগে রোস্টার ভিডিওটাই করি, রোস্টটা অনেক মজা হয়েছিল। এদিকে বিকেলবেলা আমরা চলে গেলাম বাহিরে, সাফরের বার্থডে ছিল, সে কেক কাটবেই। তো এদিকে আপু বলছিল কেক কিনবো না, কেক কিনবো না, খাওয়া দাওয়া তো হলোই। আর এদিকে সে বলছে না কেক কিনবে। তো আমরা সবাই মিলে, আটজন মিলে কেক কিনতে গিয়েছিলাম, তারপরে সবাই যায়নি, কয়েকজনকে নিয়ে সে কেক কিনতে গেছে, মানে সে আটজনকে নিয়ে কেক কিনতে গেছে, মানে সবাইকে তার নিয়ে যেতে হবে। তো আমরাও মজা করতে করতে যাচ্ছিলাম, বাসার সামনেই ছিল আর কি বেকারির দোকান, তো সেখানে আমরা কেক কিনতে যাই। তো ফার্স্টে ঢোকার পরেই সে দেখে যে বেকারি যেখানে গিয়েছে আর কি প্যানেরা, সেখানে যেখানে কেকের কেক রাখার কথা ছিল সেখানে কেক ছিল না। তো সে তো প্রথমে দেখেই মানে কান্না কান্না অবস্থা, পরে সাইড হয়ে দেখে যে না, কেক আসলে আছে, মানে সে কেক কাটবে আজকে। তো এই যে সে কেক কোনটা নিবে তাই দেখছিল, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি কথাবার্তা বলছিলাম, দুষ্টামি করছিলাম আর কি। এই যে সে কেক কোনটা নিবে তাই দেখাচ্ছে, এইটা এই কেকটা সে নিয়েছিল। আরও একটা কেক নিবে, ছোট একটা নিবে, বড় একটা নিবে। এই যে এগুলো ফাঁকা, এগুলো দেখে সে ভয় পাচ্ছিল যে আজকে কেক নাই কি কাটবে। যে আরেকজন তার জন্য বার্থডে গিফট কিনেছে জুনায়রা, সেগুলোই চুপচুপ করে আমাদেরকে দেখাচ্ছিল যে এগুলো তার বার্থডে গিফট কিনেছে। এই যে সে এই কেকটাই নিয়েছিল। আসলে বেকারিতে গেলে এমনই হয়, কোনটা ছেড়ে কোনটা কেক নিব আসলে ডিজাইন ডিসাইড করতে অনেক সময় লেগে যায়, আর এদিকে তো খাবার আছেই। তো এগুলো দেখে এগুলো আমরা কয়েকটি নিয়ে নিয়েছিলাম। এই যে ছোট একটা কেক, বড় একটা কেক। এই যে আমাদের কেক নেওয়া শেষ, এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। যে সময় মিলে আমরা এসেছিলাম আটজন, আসলে একটা কেক কিনতে এসে দুটা কেক নিয়ে যাচ্ছি, আর আমরা এসেছি আটজন। যাই হোক, এই যে তাকে বলছিলাম যে তোমার বার্থডে না আজকে, বার্থডে ড্রেস কই তোমার। এই যে আমরা বাসায় চলে এসেছি, এই যে জুনায়রা তাকে গিফট দিচ্ছে, সে গিফট পেয়ে তো অনেক খুশি। সে ডোমসের একটা কিট দিয়েছিল পেন্সিলের। এই যে তারা এই যে দুষ্টামি করছে, অনেক আমরা অনেক মজা করেছিলাম, কেক কাটার আগেই তার এই যে দুষ্টামি শুরু হয়ে গেছে। এখন সে কেক কাটবে, সবাই তার কেক নিয়ে কাড়াকাড়ি করছিল, এই জন্য সে অনেক অনেক চেপে গেছে, যে এখন বলছে যে হাত ধরো হাত ধরো আমি কেক কাটবো। এমন সময় তার মনে পড়ে গেল যে কেক তো আরও একটা ছিল, দুইটা কেক একসাথে সে সামনে নিবে, এই জন্য বললো যে আর ওই কেকটাও নিয়ে আসো। আপু বললো যে ওয়েট ওয়েট, ওই কেকটাও নিয়ে আসছে। এই যে তার কেক কাটার আগেই খাওয়া দাওয়া শুরু, সে কেকটা কেটে ফেলেছে অলরেডি এবং সব এখানেই খাওয়া শুরু করে দিয়েছে। এখানে আমাদের কেক খাওয়া খেয়ে শুরু হয়ে গিয়েছে। তো কেকের কী অবস্থা এটা দেখার জন্য লাস্ট পর্যন্ত ওয়েট করতে হবে, কেকটার কী মর্মান্তিক একটা অবস্থা। এই যে দেখতেই পাচ্ছেন কেক খাওয়া অলরেডি শেষ। তো কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।